আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বর্গীয় জ অক্ষর দিয়ে শুরু হওয়া ছেলেদের ইসলামিক নামের দ্বিতীয় খণ্ড। তো দর্শক, চলুন শুরু করা যাক। জাহির অর্থ সাহায্যকারী। জাবির মাহমুদ অর্থ প্রশংসনীয় প্রভাবশালী। জাবির হাসান অর্থ সুন্দর এবং প্রভাবশালী। জালালউদ্দিন অর্থ দিনের বড় কাজ। জালাল আহমদ অর্থ প্রশংসনীয় বড় কাজ। জামিল মাহমুদ অর্থ পছন্দের সুন্দর। জাহিদ হাসান অর্থ সুন্দরভাবে প্রচেষ্টাকারী। জিয়াউল হক অর্থ সত্যের আলো। জিয়াউর রহমান অর্থ করুণাময়ের আলো। জিয়াউদ্দিন অর্থ দিনের বাতি। জিয়াউল হাসান অর্থ সুন্দর আলো। জুনাইদ হাবিব অর্থ দানশীল বন্ধু। জাফরুল ইসলাম অর্থ ইসলামের বিজয়। জাহাঙ্গীর হোসাইন অর্থ সুন্দর বিশ্বজয়ী। জসীমউদ্দিন অর্থ অনেক বড় ধর্ম। জামালউদ্দিন অর্থ সৌন্দর্যময় দিন। জাবিরুল হাসান অর্থ সুশ্রী প্রভাবশালী। জিল্লুর রহমান অর্থ সত্যের বিজয়। জহিরুল ইসলাম অর্থ ইসলামের ছায়া। জহিরুল হক অর্থ সত্যের সাহায্যকারী। জুহা অর্থ সকালের উজ্জ্বলতা। আব্দুল জব্বার অর্থ মহাপ্রতাপশালী আল্লাহর বান্দা। জামিন অর্থ জামিনদার। জমির অর্থ বিবেক। জমিরউদ্দিন অর্থ দিনের চেতনা। জৈনউদ্দিন অর্থ ধর্মের শোভা। জৈনুল আবেদিন অর্থ ইবাদতকারীদের শোভা। জৈনুল ইসলাম অর্থ ইসলামের শোভা। আব্দুল জলিল অর্থ মহামহিম আল্লাহর বান্দা। জসীম অর্থ বিশাল। জসীমউদ্দিন অর্থ ধর্মের পক্ষে বিশাল ব্যক্তি। জহুরুল ইসলাম অর্থ ইসলামের প্রকাশ। জহুরুল হক অর্থ সত্যের প্রকাশ। জাইয়েদ অর্থ উত্তম বা সেরা। জাওয়াদ অর্থ দানশীল বা উদার। জওহার সামিন
অর্থ মূল্যবান রত্ন, জাকুয়ান অর্থ মেধাবী বা বুদ্ধিমান, জাকিউদ্দিন অর্থ ধর্মবিচক্ষণকারী, জাকিউল ইসলাম অর্থ ইসলামের বিচক্ষণ ব্যক্তি, জাকির অর্থ জিকিরকারী, জাকের অর্থ স্মরণকারী, জাদা অর্থ দান বা উপহার, জাদি অর্থ উদার, জাদিদ অর্থ নতুন বা আধুনিক, জানান অর্থ অন্তর, জাবির অর্থ সচ্ছল, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আলোচনা হবে আগামী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।